ওয়েলকাম ব্যাক কিচেন ঈদ স্পেশাল এপিসোডে আজ তৈরি করে দেখাবো রাইস কেক আর কিছুদিন পরে আসছে কোরবানের ঈদ ঈদের দিন যদি একটু কষ্ট করে সুন্দরভাবে ডেকোরেশন করে সবাইকে খাবারটি পরিবেশন করেন দেখবেন সবাই কত পছন্দ করবে এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও অনেক মজা এখানে প্রথমে আমার লাগছে গরুর মাংস আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ গরুর মাংস নিয়েছি আর মাংসটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসের সাথে অ্যাড করব জিরা পেস্ট চা চামচ রসুন পেস্ট চা চামচ আদা পেস্ট চা চামচ পেঁয়াজ পেস্ট চা চামচ আর স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ আর হলুদের গুঁড়া এক চা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল সয়াবিন তেল আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সব উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এই মাংসটা রান্না করার জন্য মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ মাংসগুলা এমনিতেই অনেক ছোট ছোট করে কেটে রাখা চুলাই আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এরপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দুইটা এলাচ একটু নিয়েছি আর তিন টুকরা দারচিনি একটু ভেজে নিব আর এখানে অ্যাড করব কয়েকটি গোলমরিচ আর লবঙ্গ এবার এখানে দিয়ে দিব মাংস আমি মাংসটা যে বাটিতে রেখেছিলাম জাস্ট বাটিটা একটু ধুয়ে পানি দিব সামান্য পানি দিব আর এই পানিটা দিয়ে আমি মাংস কষিয়ে নিব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি অ্যাড করব গরম পানি সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়েছি আর এবার আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু খেয়াল করলে দেখতে পাবেন মাংসটা প্রায় হয়ে এসেছে পানিটা শুকিয়ে এসেছে আর এই মাংসটা চেষ্টা করবেন একটু নরম করে রান্না করার জন্য এবার এখানে দিয়ে দিব দুই চা চামচ টমেটোর সস মাংসটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব দেখতেই পারছেন মাংসটা আমি নামিয়ে নিয়ে এসেছি আর এই মাংসর ভেতরে যে দার চিনি থাকবে এটা উঠিয়ে নিতে হবে আর এখানে আমি পোলাও নিয়েছি সাধারণত আমরা বাসায় যেভাবে পোলাও রান্না করি এই পোলাওটা আমি সেভাবে রান্না করে নিয়েছি কিন্তু পোলাওটা কিন্তু গরম থাকতে হবে আমার পোলাওটা কিন্তু অনেক গরম আছে যে প্লেটে আমি কেকটা সেট করব সে প্লেটটা এখানে নিয়ে নিয়েছি আর এবার এখানে আমার লাগছে কেকের একটা ডাইস নিচের এটা আমি খুলে ফেলেছি এবার এটা নিয়ে নিব আর এর গায়ে কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার প্রথমে আমি দিয়ে দেব পোলাও এখানে আমি যে গরম পোলাওটা রেখেছি দিয়ে দিব আর পোলাওর ভেতরে যে মশলা থাকবে সেগুলোও উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত গরম পোলাওটা খুব ভালোভাবে এভাবে চেপে চেপে দিতে হবে আপনি যেভাবে চেপে দেবেন সেভাবে কিন্তু এটা সেট হবে আপনি যদি বেশি ভালোভাবে এটা চেপে না দেন তাহলে কিন্তু কখনোই কেকটা ভালো হবে না আর এবার এর উপরে দিয়ে দিব মাংস আগে থেকে যে রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব মাংস দেয়া হয়ে গেছে এবার এর উপর আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে আমি কিছু পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে এবার এখানে আরেক লেয়ার আমি পোলাও দিয়ে দেব পোলাওটা দেয়া হয়ে গেছে আর একইভাবে এটাও আমি চেপে দিব আর মাংসটা ঢেকে দিতে হবে আর এর উপরে আমি দিয়ে দিব। কিছু ছালাদ কেটে রেখেছি ছালাদ দিয়ে দেব কয়েক রকম করে আমি শশা কেটে রেখেছি একটু গা ঘেসে দিয়ে দিব এতে করে দেখতে ভালো লাগবে এখানে ছালাদ দেওয়া হয়ে গেছে আর সাইডে দেখতেই পারছেন আমি একটু টমেটো একটু শশা একটু সুন্দর করে দিয়ে দিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে এবার এখানে আমি আবার পোলাও দিয়ে দিব পোলাওটা দেয়া হয়ে গেছে আর এখানে আমি খুব ভালোভাবে এমন চেপে সমান করে নিয়েছি আমার রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবার এখানে আমি একটু ডেকোরেশন করব ডেকোরেশনটা আপনারা নাও করতে পারেন আপনাদের ইচ্ছে ডেকোরেশন শেষ আর এবার এটা আমি ডাইস থেকে খুলে নিব খুব ধীরে ধীরে করতে হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা একদম পারফেক্ট হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ঈদের দিন যদি একটু কষ্ট